আজি হচ্ছে পবিত্র কার্তিক মাসর তৃতীয় পঞ্চক যেমি কি আজ হচ্ছে বাবা ধবেশ্বর বড় ওষা যে ওষা সারা ভারতবর্ষ নু সারা পৃথিবী প্রসিদ্ধ সেই বড় ওষা আজির যে পর্ব রয়েছে বড় ওষা পর্ব ধুমধামে পালিত হব বাবা ধবেশ্বর পীঠে যদি কহা আজ যে দিনটি রয়েছে পবিত্র দিন রয়েছে এবং যদি কহা বাবা ধবেশ্বর আজ বড় সিঙ্গার বেশে দর্শন দৌঁতি এবং সিধাসলখ মু ক্যামেরা পর্সন দেখাইবি কিভাবে ভাবে দেখিয়ে কিভাবে ভাবে ধাড়ি দর্শন এবং শান্তি শৃঙ্খলার সহ দর্শন করছেন ভক্ত এবং শ্রদ্ধালু মানে সিধাসলখ চিত্র ইয়ে দেখছি ইয়ে হচ্ছে বাবা ধবেশ্বর পীঠের যে দর্শন বর্তমান চালছে অতি শান্তি শৃঙ্খলার সহ দর্শন চালছে আমি সিধাসলখ কথা হওয়া যেহেতু আজ বড় ওষা রয়েছে কম রয়েছে বড় ওষার রীতিনীতি কিভাবে ভাবে ঠাকুর সুজ্জিত হয়েছেন এবং কম কম সব কার্যক্রম রয়েছে কহিলেন কম সব রীতিনীতি আজ রয়েছে বাবা পীঠের এবং কম সব কার্যক্রম করা দেখন্তু আজি হচ্ছে বর্ষকর সবুঠ পবিত্র দিন বাবাঙ্কর পীঠরে বড়সা ব্রত পালন করা যায় যে ব্রত কি শ্রদ্ধাু ভক্ত মানে অনেক থাকে বাবা কলা কু ধরা করছেন আজ পবিত্র গজমন্ডা ভোগ লাগি করা যায় প্রভুঙ্ পাখে যে ভোগ কি মুগ গুড় নড়িয়া চাউলের প্রস্তুত হয়ে থাকে স্বতন্ত্র ভাবে মুগর আবরণের চুনা চাউলের প্রস্তুত হয়ে থাকে কলা ভিতরে ধরা উপরে আবরণ ধরা রয়ে থাকে তেমন বাবাঙ্কর সাক্ষাৎ প্রমাণ এই ভোগ লাগি করা যায় আজ স্বতন্ত্র বেশে প্রভু দর্শন দিয়ে থাকে বড় সিঙ্গার বেশে সবুদিন বড় সিঙ্গার বেশ আজির বড় সিঙ্গার বেশে বহুত কিছু পার্থক্য রয়েছে যে বড় সিঙ্গার বেশ দর্শন কলে কোটি জন্মর পুণ্যফল মিলে আজ সেই বড় সিঙ্গার বেশে প্রভু দর্শন দেবে এবং সেই বড় সিঙ্গার বেশে এবং হরিহর বেশে প্রভু দর্শন দেলা বেড়ে সেই সময় গজমন্ডা এবং তরুণ ভোগ লাইক করা দেখন্তু বাবাঙ্কর ভোরু সম্পূর্ণ নীতিকান্তি আরম্ভ করা যাইছি আজ মধ্যরাত্রিরে ত্রয়োদশী এবং চতুর্দশী সন্ধিরে বাবাঙ্ক পাখে গজমন্ডা ভোগ লাইক করা যাব ভাই না গোটে কথা আসুছি বর্তমানে যে যে ভক্ত মানে কোটে ধসাই পশিছেন এবং কবাট কু ভাঙ্গিছেন ইয়া কেতে দূর সত দেখন্তু কালি রাতি মধ্যরাত্রিরে আমি যে অনশন করিছিলু পূর্ব গলা দিন বসিছিলু বৈঠক করিছিলু সভাপতি আমার যে থিলে বিষ্ণুনন্দন পতি তাঙ্ক অধ্যক্ষতার সভাপতি হয়েছিল মন্দির সামনে বসিছিলু কালি মধ্যরাত্রিরে মাননীয় জেলাপাল মহোদয় সমস্ত যে আমার আপত্তি অভিযোগ থিলা তাঙ্কর সমস্যার সমাধান ঘটিছিল যে সমাধান ঘটার পরে যেহেতু অধিক সংখ্যক ভক্ত মন্দির সামনে জমা হয়েছে সে পেলা ঠেলা ভিতরে পড়টি আগু খোলি যাই ধসাই পশিয়া মিছ কথা তেমন যেহেতু অধিক সংখ্যক লোক জমা হয়েছে সেগে আমি ভক্ত মানুষ ছাড়া ব্যবস্থা করছিল যদি আমি অনশন করে থাকে লোক কোণ সামনাকে যাই থাকে কিন্তু এটা মিছ কথা কোণী ভাবে সত্যতার না যেহেতু অধিক সংখ্যক ভক্ত জমা লে মন্দির সামনে যা ভিতরে মন্দির পটটি খোলি শুনতে সিধা সড়ক চিত্র যে ধসাই পশিবা যোগ কথা উঠুছে যে বাবা ধবেশ্বর ভক্ত মানে দর্শন করা সিধাসলখ ভাবে যে মুখ্য ফাটক রয়েছে ফাটককে ধসাই পশুছেন এবং কবাট কু ভাঙ্গি দিয়েছেন তা সম্পূর্ণ মিছ তা সত্য নুহ কিন্তু যা যেহেতু গতকাল সকাল দশটার রাতে বারোটা পর্যন্ত ভক্ত মানে ঠাকুর দর্শন করে পারি না তো টিকি ভিড় জমিছিল এবং ভিড়ের ঠেলাপেলা মধ্যে যেত পহর পড়ি ঠেলাপেলা মধ্যে লোক ঠেলাপেলা মধ্যে কবাটে বাজিলে এবং কবাটে আপে আপে খোলি যাই কিন্তু যদি কহা বড় ওষা যেহেতু রয়েছে নিশ্চিত ভাবে আজ বাবা ধবেশ্বর পীঠে বেশ ভিড় জমিব এবং যদি কহা ভক্ত এবং শ্রদ্ধালু মানুষ প্রশাসন স্তরের সমস্ত প্রকার শান্তি শৃঙ্খলা সুবিধা করে দিয়েছে কিভাবে ভাবে ভক্ত এবং শ্রদ্ধালু মানে সুন্দর ভাবে অতি সুন্দর ভাবে মহাপ্রভুকে দর্শন করে পারে তাহলে সমস্ত বন্দোবস্ত শেষ পর্যায়ে পৌঁছিছে।